সরকারের নীতিগত সিদ্ধান্ত না পেলে দু সালের মধ্যে পোশাক শিল্পের একশো বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি বৈশ্বিক সংকট আর করোনা মহামারীর কারণে রপ্তানিকারী কারখানার সংখ্যা পাঁচ হাজার থেকে নেমে এসেছে দুই হাজার দুইশোতে এমন তথ্য দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববাজারে বাংলাদেশের অবদান প্রায় আট শতাংশ দেশের পোশাক শিল্পকে স্মার্ট স্মার্ট রূপে রূপান্তরিত করতে সাংবাদিকদের সহায়তা চান বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের অগ্রগতির স্বার্থে আমরা যে বিষয়গুলি অগ্রাধিকার দিচ্ছি সেগুলি হল আর সংক্রান্ত জটিলতা নিরসনের মধ্যে এনবিআর ভ্যাট কাস্টমস ব্যাংক সংক্রান্ত জটিলতা কমানো দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত নগদ সহায়তা অব্যাহত রাখা